কঠোর বিধি নিষেধের সময়সীমা যতই শেষ হচ্ছে, রাজধানীতে জন ও যান চলাচল ততই বাড়ছে। ঢাকায় আসা ও ঢাকার বাইরে যাওয়া মানুষের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। মার্কেট শপিং মল খুলে দেওয়াটাও এর অন্যতম কারণ। কোনোভাবেই মানুষকে ঘরে রাখা যাচ্ছে না, প্রয়োজন কিংবা অপ্রয়োজন বের হতেই হচ্ছে। রাজধানী প্রবেশ ও বের হওয়ার মুখের প্রতিদিনকার এসব চিত্রই বলে দেয়, বাইরে বের না হয়ে আর কোনো বিকল্প নেই। একে তো গণপরিবহন বন্ধ, তার মধ্যে অত্যাধিক গরম, সব মিলিয়ে ভোগান্তি অনেক অনেক বেশি। ভ্যানে আসতেছি তখন 5-7 জন করে আসতেছি, এইভাবে গাদাগাদি করে আসা লাগতেছে। ডক্টর দেখাইতে হবে, এখন আমাদের প্রয়োজন বলে আসছি, নয়তো আর এত কষ্ট করে মনে হয় না আমরা আসতাম। গত 3 দিন যাবত এইরকম মানে রিক্সায় অটো এইভাবে যাচ্ছি। পাশে যেটা নেয় ওইবারে তো আর এখন যাওয়া যাবে না, 300 টাকা করে সবাই উঠছে আর কি। পাটুরিয়া ঘাটে আমরা গিয়েছি লোক ইয়াতে বাসামিয়ার স্কুল অল মিশনের নাম দিতে, সেই জায়গায় কিছু গি পাইছে গি পানা দেবে। যারা নিজেরা একা যাতায়াত করছেন বিভিন্ন পরিবহনে, তাদের গুনতে হচ্ছে বাড়তি খরচ। তবে বেশ কিছু প্রতিষ্ঠান কর্মীদের জন্য নিজস্ব পরিবহনে ব্যবস্থা করেছে। এসব দেখে ভালে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা তেমন চোখে না পড়লেও নিজেদের পক্ষে সাফাই গাইছেন। তাদের তৎপরতা গণমাধ্যমের উপস্থিতি নির্ভর। প্রত্যেকটা চেকপোস্টে আমরা প্রত্যেকটা গাড়িকে চেক আউট করতেছি, সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা এবং স্বাস্থ্যবিধি মেনে লোকজন যাতায়াত করছে কিনা এই বিষয়গুলো। 28 এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি থাকবে, এর মধ্যেই পরবর্তী সিদ্ধান্ত জানাবে সরকার। জুয়েল থিওটোনিয়াস, DBC News, ঢাকা।